নাইরোবি ফ্লাই কতটা আতঙ্ক কতটা ভয় আমরা জানবো এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কাজল কৃষ্ণ বণিক ডক্টর বণিকের কাছে এই বিষয়ে জানবো কিন্তু প্রথমেই আগে দেখে নেব যেভাবে ছড়িয়ে পড়ছে নাইরোবি ফ্লাই দেখুন নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা চিকিৎসকদের একাংশ মনে করছেন এসে গিয়েছে সংক্রমণের চতুর্থ ঢেউ মাঝে মধ্যেই আবার আতঙ্ক বাড়িয়ে দেয় স্ক্রাব টাইফাস এবার হাজির আতঙ্কে নাইরোবি ফ্লাই কামড়ায় না হুলো ফোটায় না কিন্তু গায়ে বসলেই আক্রান্ত হতে পারেন যে কেউ সূত্রের খবর ইতিমধ্যে সিকিমে সংক্রমিত হয়েছে অন্তত 100 জন পড়ুয়া বিগত 3-4 দিন যাবত একটি খবর যেটা আমরা দেখছি এবং এখানেও একটি নাইরোবি ফ্লাই নামক একটি পোকার উপদ্রব ঘটেছে কিন্তু এর ফলে এসএমআইটি নামক একটি প্রতিষ্ঠানে অনেক ছাত্র ইনফেক্টেড হয়েছে নাইরোবি ফ্লাইয়ের আক্রমণে কি উপসর্গ দেখা যায় চিকিৎসকরা বলছেন কামড়ানো বা হুল ফোটানোর কোনো দাগ শরীরে থাকে না লাল হয়ে ফুলে ওঠে আক্রান্ত স্থানে দেখা দেয় ফোসকা সংক্রমণের মূল জায়গা থেকে নিচের দিকে সংক্রমণের লম্বা দাগ পড়ে ইন্টারেস্টিংলি এটা কোন বাইট করে না কিন্তু বাইটিং মাউথ পার্সি নেই বাইটিং করে না এটা হচ্ছে মানুষের ভুলবশত হয়ে যায় রাত্রিবেলা স্লিপিং কন্ডিশনে আমরা একটু আনকনসিয়াস থাকি তো সেই সময় ওটা টিপে দিলেই ওর থেকে পেড্রিন বলে একটা কেমিক্যালস বেরোয় হুইচ ইজ হাইলি টক্সিক সেটাই হচ্ছে মারাত্মক শুধু সিকিম নয় উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় নাইরোবি ফ্লাইয়ে আক্রান্তের খোঁজ মিলেছে কার্শিয়াংয়ে আক্রান্ত হয়েছেন এক ছাত্রী শিলিগুড়িতেও দাপিয়ে বেড়াচ্ছে নাইরোবি ফ্লাই পোকার আক্রমণে শিলিগুড়ি শহরের বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার বাসিন্দা শুভম পাল মজুমদার চোখের চারপাশে হঠাৎই অ্যালার্জির মতো ফুলে গিয়ে শুরু হয় অসহ্য যন্ত্রণা চোখের চিকিৎসকদের কাছে গেলে তিনি জানান আসল ভিলেন নাইরোবি ফ্লাই চিকিৎসার পর বর্তমানে সুস্থ ছাত্র মানে অ্যাকচুয়ালি ছেলে তো মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে মানে চোখটা পুরো লাল হয়েছিল তারপরে আস্তে আস্তে তখনও বোঝা যায়নি তারপরে যত বেলা বাড়ছিল তত দেখি র্যাশ মানে র্যাশ মতো উঠে গিয়ে পুরো চোখটাকে কভার করে যাচ্ছিল ডাক্তার কাছে দেখিয়েছিলাম তো ডাক্তার এরকম অনেক ফটো দেখালো বলে বেশিরভাগ নাকি বাচ্চাদেরই হচ্ছে নাকি এইটা বলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেও হানা দিয়েছে নাইরোবি ফ্লাই আক্রান্ত হয়েছেন ডিন ও চিকিৎসক সন্দীপ সেনগুপ্ত মানুষকে কামড়াচ্ছে এবং তারপর যেটা দেখা যাচ্ছে যে লাল লাল হয়ে যাচ্ছে অনেকটা জায়গা জুড়ে ব্লিস্টার ফর্মেশন হচ্ছে প্রচণ্ড জ্বালা করছে এমনকি বিভিন্ন লিটারেচার এটাও বলছে যে এই পোকার কামড় যদি সেরকম পরিমাণে হয় তাহলে এমনকি কিডনি ফেলিয়ার পর্যন্ত হতে পারে আর চোখে যদি সেভাবে যায় তাহলে কিন্তু অন্ধত্ব ডেকে আনতে পারে এই পোকার দাপুটে শুধু যন্ত্রণাই নয় অন্ধত্ব এমনকি কিডনি বিকল হতে পারে বলেও মনে করছেন চিকিৎসকদের একাংশ ওরা একটা টক্সিন প্রডিউস করে পেডেরিন ফর দেয়ার ওন ডিফেন্স এবং সেটাই হচ্ছে গিয়ে হিউম্যান এফেক্টেড হচ্ছে এটা মেইনলি স্কিন ডিজিজই হয় মানে স্কিনে লেশন হয় লালচে র্যাশ হতে পারে এবং এটা ক্ষত হতে পারে বিকজ অফ দিস কেমিক্যাল পরিস্থিতি মোকাবিলায় তৎপর জেলা প্রশাসন সচেতনতা বৃদ্ধিতে শুরু হয়েছে প্রচার এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই যেটুকুন দেখেছি কোনো এটা রাত্রিবেলায় বিশেষ করে বেরোচ্ছে রাতে মশারি ইউজ করা উচিত এর প্রতিকার কী আছে সেটার জন্য আমরা কাজ করছি সাবধানতা অবলম্বন করতে হবে কোনো রকমভাবে যাতে আতঙ্ক না ছড়ায় এই পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সবাইকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা মোহন প্রসাদ সনদ ঝা ও ঝিলংকরণ চায়ের রিপোর্ট এবিপি আনন্দ ডক্টর বণিক শুরুতেই আপনার কাছে আসব কতটা ভয়ঙ্কর এই নাইরোবি ফ্লাই চিনে বা না চিনে ঘুমের মধ্যে বা অসাবধানতাবশত এই পোকার সংস্পর্শে এলে তাহলে প্রাথমিক চিকিৎসা কি প্রথম কথা হচ্ছে এটা নিয়ে উদ্বেগে চিন্তার ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা নাইরোবি একটা ছোট্ট শহরে প্রথম আইডেন্টিফাই হয়েছিল বলে একে নাইরোবি নামটা যোগ করা হয়েছে এ না ফ্লাই না এ মৌমাছি মধ্যবর্তী একটা জায়গা এর কামড়ানোর কোনো যন্ত্র নেই কিন্তু ড্যানিশ এন্টোমোলজিস্ট 1775 সালে জোহান ক্রিশ্চিয়ান ফ্যাব্রিসিয়াস বলে ড্যানিশ এন্টোমোলজিস্ট প্রথম এর অস্তিত্বের কথা আমাদের সামনে আনেন এটা লম্বা ধরনের এক রকমের পোকা বলাই ভালো মাছি না বলে ডানা আছে বলে অনেকে মাছি বলেন কিন্তু কালো হলুদ রং অত্যন্ত সুন্দর দেখতে এরা কিন্তু আকৃষ্ট হয় মূলত উজ্জ্বল আলোতে
আমাদের এখন যেখানে যেখানে উজ্জ্বল আলো আছে এবং চাষবাসের কাজ হচ্ছে সেই সমস্ত জায়গা থেকে এই নাইরোবি ফ্লাই বলে যাকে বলা হচ্ছে সে মনুষ্য সমাজের মানুষের কাছাকাছি আসে, মানুষের গায়ে এসে বসে, এবং মানুষ যখন অসাবধানতাবশত ওই মাছি যাকে নাইরোবি ফ্লাই বলছি তার গায়ে হাত দেয়, তাকে পিষ্ঠে দেয়, তার মৃত্যু ঘটে, তখন ওই নাইরোবি ফ্লাইয়ের গা থেকে একটা বিশেষ ধরনের কেমিক্যাল টক্সিন পেডেরিন বলে তার বৈজ্ঞানিক নাম সেটা বেরোয় এবং সেটাই হচ্ছে যত যন্ত্রণার কারণ। সেটা লাগলেই তো বিপদ। আমি একটু ডক্টর এহসান আহমেদের কাছে আসব, সেই বিপদ কতটা কতটা গভীরে যেতে পারে, কি বলছেন আপনি, কিভাবে চিকিৎসা করা যায় তার? দেখুন, এইটা তো একটা কেমিক্যাল টক্সিন, তো সেই টক্সিনটা লাগলে স্কিনে যেটা হয় এটা তো কোনো কামড় নয়, কেমিক্যাল টক্সিন যখন আমাদের স্কিনের টাচে আসে তখন যেটা হয় কেমিক্যাল বার্ন হয়, যেমন ঠিক যে কোনো কেমিক্যাল দিয়ে পুড়ে যায় ঠিক সেরকম হয়। প্রথমে একটা লাল হয় এবং তার উপরে ছোটো ছোটো ব্লিস্টার হয়ে পরে সেটা আলসারেশন করে। তো এইটাকে প্রথম থেকেই ট্রিটমেন্ট করতে হবে, প্রথমত প্রচণ্ড জ্বালা করে জায়গাটায়, তো সেই জন্যে লোকাল অ্যানাস্থেটিক কোনো কিছু দেওয়া, প্রথমেই হচ্ছে জায়গাটাকে ভালো করে ওয়াশ করে নেওয়া, করে সেখানে লোকাল অ্যানাস্থেটিক এবং মাইল্ড স্টেরয়েড জাতীয় ওষুধ অ্যান্টি অ্যালার্জিক এইগুলো দিয়েই আমরা চিকিৎসা করি এবং প্রথম থেকে দেখতে হয় যাতে বাড়াবাড়ি না হয়, কারণ একবার আলসারেশন হয়ে গেলে সেটাকে কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট হয়। আর আমরা যেটা বারবার বলি যে ওইখানটা টাচ করে সেই হাত যেন চোখে বা অন্য কোথাও না দেয়, কারণ চোখের কর্নিয়া সংস্পর্শে এলে সেখানে কেমিক্যাল বার্ন হয়ে কিন্তু একটু দৃষ্টিশক্তি সমস্যা হতে পারে। আচ্ছা, আর এর পাশাপাশি মানে আমরা আসবো আপনার কাছ থেকে, আপনাদের কাছ থেকে পরামর্শ নেব, কারণ এই নাইরোবি ফ্লাইয়ের সঙ্গেই তো স্ক্রাব টাইফাসের আতঙ্ক আবার ফিরেছে। কলকাতাতেও স্ক্রাব টাইফাসে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে, এমনকি পার্ক সার্কাসের শিশু হাসপাতালে 3 সপ্তাহে 10 জন ভর্তি রয়েছে। যোধপুর পার্কের এক শিশু, আপনাদেরকে জানিয়ে রাখি, যে স্ক্রাব টাইফাসে আতঙ্ক আক্রান্ত, অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে পর্যন্ত দেওয়া হয়েছে। আর এই স্ক্রাব টাইফাসের আক্রমণ নিয়ে সতর্ক রয়েছে স্বাস্থ্য দপ্তর, বাড়তি আইজিএম অ্যালাইজা কিট কেনার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর, 30 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই কিটের জন্য, 44টি সরকারি হাসপাতালের ল্যাবে বাড়তি কিট রাখার নির্দেশও দেওয়া হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, একদিকে নাইরোবি ফ্লাই, অন্যদিকে এই স্ক্রাব টাইফাস, আতঙ্ক উদ্বেগ ক্রমশই বাড়ছে। যোধপুর পার্কের আক্রান্তের মা কি বলেছেন দেখুন। বাচ্চা, আমরা যখন ওকে এমনি প্রাইভেট ডক্টর দেখাই তখন 5 দিনের জ্বর ছিল, তো প্রাইভেট ডক্টর দেখিয়ে ওকে এমনি ওষুধ, বাড়িতে অ্যান্টিবায়োটিক এমনি ওষুধ, জ্বরের ওষুধ দেওয়া হয়েছে, তাতেও কমেনি। যখন আমরা 11 দিনের হসপিটালাইজড করি ওকে, তো ওখানে গিয়েও ওর পেটে ব্যথাটা ইস্যু করে সার্জারিতে ওকে অ্যাডমিট করা হয়। 3 দিন পরে সেটা মেডিসিনের ডক্টর রেফার হয় যে এটা সার্জিক্যাল কোনো সমস্যা না, সব টেস্ট করে, এবং তখনও টেস্টে ধরা পড়েনি যে ওর অ্যাকচুয়াল কী হয়েছে। তখন বলা হয়, ডক্টর ঘুরে এসে আমাকে বলছে ওকে কোনো পোকা কামড়ের কোনো দাগ আছে গায়ে? আমি তখন বললাম হ্যাঁ, একটা নাভির মধ্যে একটা ছোট্ট দাগ আছে। তখন উনি বললেন এই তো, মানে উনি তখন পয়েন্ট করে, তখন থেকে সেই দিন থেকেই ওর ওষুধ এবং চালু করে, এবং রিপোর্টটা সেই সন্ধেবেলাতেই আসে, ওনার আগেই টেস্ট করিয়েছিলেন, সন্ধেবেলা আসে, সেটাতে স্ক্রাব টাইফাস ধরা পড়া। সব কিছুতে অর্গানে ওরা ধারণা করেছিল অর্গ্যান নষ্ট হয়ে যেতে পারে, এবং সেটাও না নিঃশ্বাসেও খুব কষ্ট হচ্ছিল, তো ওই জন্য ওরা ভেন্টিলেশন রুমে আগে থেকেই ট্রান্সফার করে দিয়েছিলেন যে যদি সেরম কন্ডিশন হয় ওকে ভেন্টিলেশনে দিতে হতে পারে, তো দিতে হতে হয়নি ওটা। এখন বাচ্চা ঠিক আছে। আপনারা শুনলেন, শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে, ভেন্টিলেশনে পর্যন্ত দিতে হতে পারে। চিকিৎসক প্রভাস প্রসূনগিরি, তিনি কি পরামর্শ দিয়েছেন দেখুন। যদিও মেনলি মোস্ট অফ দ্য পেশেন্টস কলকাতার বাইরে থেকে আসে, তবু কলকাতার আশেপাশের এবং কলকাতার মধ্যে থেকেও কিছু কিছু পেশেন্ট আমরা পাচ্ছি। তাদের মধ্যে কারোর কারোর ট্র্যাভেল হিস্ট্রি আছে, হয়তো একটু গ্রামের দিকে বেড়াতে গেছিলো বা আত্মীয় বাড়িতে গেছিলো, এবার কারোর কারোর ট্র্যাভেল হিস্ট্রি নেই, প্রচণ্ড পরিমাণে জ্বর হয়, তার সঙ্গে সঙ্গে স্ক্রাব টাইফাসে বিশেষ কতগুলো জিনিস দেখতে পাওয়া যায়, শরীরে র্যাশ বেরোয়, তবে যদি ডার্ক কমপ্লেকশন হয় র্যাশটা ঠিকঠাক করে বোঝা যায় না, পোকাটা যে জায়গাটাতে কামড়ায় সেই জায়গাটা কামড়ের দাগ থাকে সিগারেটের ছ্যাঁকার মতো, সেটা 40-60% পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এছাড়াও চোখ লাল হয়, শরীরটা ফুলে যায়, শরীরের বিভিন্ন লিম্ফ গ্ল্যান্ড, লসিকা গ্রন্থি যেগুলো সেগুলো ফুলে যায়, এগুলো ইনিশিয়াল ফিচার্স থাকে। যদি ট্রিটমেন্টে ডিলে হয় তখন একটা একটা করে অর্গান ফেলিওর ডেভেলপ করে, আমরা স্ক্রাব টাইফাস এনকেফালাইটিস হয়, ব্রেনকে এফেক্ট করে, হার্টকে এফেক্ট করে,
মায়োকার্ডাইটিস হয়, ব্লাড প্রেশার কমে যায়, পেশেন্ট শকে চলে যায়, লাংসকে এফেক্ট করে, নিউমোনিয়া হয়, পেশেন্টকে ভেন্টিলেশনে দিতে হয়, অনেক সময় কিডনি ড্যামেজ হয়, প্লেটলেট কাউন্ট কমে যায়, রক্তপাত হয়, এগুলো সবই অ্যাডভান্স পেশেন্টের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। ডক্টর বণিকের কাছে আসবো। ডক্টর বণিক, বড় ধরনের গভীরের কোনো সমস্যা যেন না হয়, ততদূর অবধি যেন পৌঁছতে না হয়, তার আগেই কি করে বুঝবো যে এই পোকা কামড়েছে, প্রাথমিক চিকিৎসা কি? হ্যাঁ, প্রাথমিক চিকিৎসা প্রথমে নাইরোবি ফ্লাই বলি। আপনি একটু স্ক্রাইব টাইফাসটা বলুন, সময় একেবারে অল্প। আচ্ছা, স্ক্রাইব টাইফাসের একটাই পরিষ্কার পরিচ্ছন্নতা, যেখানটাতে কোনো রকমের কোনো ইঁদুর বা ইঁদুরের মল মূত্র ত্যাগ করা নোংরা জায়গা সেইখানেতে খুব বেশি হাঁটা চলা শোয়া বসা করা যাবে না। সারা শরীরটা ঢেকে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, দরকার হলে প্রায় রোজ সাবান জল দিয়ে স্নান করাটাই হচ্ছে বাঞ্ছনীয়। মূলত মনে রাখতে হবে স্ক্রাব টাইফাস হচ্ছে আমাদের অপরিচ্ছন্নতা থাকার একটা অভিশাপ। এটা একটা ইনফেক্টেড লার্ভাল মাইট, সেটা আমাদের শরীরে প্রবেশ করে এই রোগটা সৃষ্টি করে। প্রাথমিক অবস্থায় যদি আমরা আমাদের শরীরটাকে ভালো করে খেয়াল করি, অনেকেই শরীরের ভেতরে ফোসকার মতন, সিগারেটের ছ্যাঁকা দেওয়ার মতন একটা ওপরটা মাঝখানটা কালো, পরিচ্ছন্ন থাকার কথা বলছেন। ডক্টর আহমেদের কাছে আসবো, সময় একেবারে অল্প। ডক্টর আহমেদ, এই স্ক্যাব টাইফাসের যেটা ইনিশিয়াল স্টেজে ডক্সিসাইক্লিন বলে একটা অ্যান্টিবায়োটিক আছে, সেটা দিলে খুব তাড়াতাড়ি ইম্প্রুভ করে। সমস্যা হয় যখন বাড়ির লোক অনেক দেরি করে নিয়ে আসে। ইউজুয়ালি তো বোঝা যায় না প্রথমে যে স্ক্যাব টাইফাস হয়েছে না এমনি ভাইরাল ফিভার হয়েছে, এখন তো কোভিডও হচ্ছে, ফলে খুব ডিফিকাল্ট ক্লিনিক্যালি বোঝা যে স্ক্যাব টাইফাস আছে কিনা। স্ক্যাব টাইফাসের একটা টিপিক্যাল র্যাশ হয়, যেটা ডক্টর বণিক একটু আগে বললেন, গায়ে একটা ছোট্ট র্যাশ হয়, সেটা সবসময় বোঝা যায় না, এবং সেই র্যাশটা পরে শুকিয়ে একটা ডার্ক একটা স্কার মতন হয়। তাছাড়াও যেটা হয়, জ্বর হচ্ছে, খুব জ্বর, গা হাত পা ব্যথা, এইসবগুলো দিয়ে শুরু হয় এবং আস্তে আস্তে শ্বাসকষ্ট, হার্ট ফেলিওর, কিডনি ফেলিওর, লিভার ডিসফাংশন, এগুলো শুরু হতে থাকে। ফলে যত তাড়াতাড়ি আসা, এবং যদি দু তিন দিন চার দিনের মধ্যে কোনো জ্বর না কমে, তাহলে সঙ্গে সঙ্গে স্ক্যাব টাইফাস কিন্তু আমাদের ভালো পরিমাণেই হয়, এবং এই বিশেষকালে, বিশেষত এই বর্ষাকালে, এবং এত কনস্ট্রাকশন চলছে এই চারিদিকে, সেইখান থেকে কিন্তু স্ক্যাব টাইফাসটা বেশিরভাগ আসে। এবং এইগুলোকে যদি আমরা, স্ক্যাব টাইফাসের একটা খুব সিম্পল এলিজা টেস্ট আছে, স্ক্যাব টাইফাস IgM বলে ব্লাড টেস্ট হয় একটা, সেই ব্লাড টেস্টটা করলেই বোঝা যায়। অর্থাৎ একদম প্রথমেই স্কিনে কোনো ফুসকুড়ি, র্যাশ বা জ্বালা এই ধরনের কিছু দেখলেই সরাসরি একেবারে প্রাথমিকভাবেই আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, তবেই আমরা এগুলো থেকে দূরে থাকতে পারবো। ধন্যবাদ আপনাদের দুজনকে। সব দলকে বলছি, পঞ্চায়েত ভোটে মনোনয়ন দিন, মনোনয়ন না দিয়ে বলবেন না করতে দেয়া হয়নি। পঞ্চায়েত ভোট নিয়ে মন্তব্য অনুব্রত মণ্ডলের। পঞ্চায়েতে দেখাবো একটা কথা বলি, পঞ্চায়েতে ভোট হবে, মানুষ চাই বসছে, আমি দেখতে চাই CPM কটা ফাইল করছে, কংগ্রেস কটা ফাইল করছে, BJP কটা ফাইল করছে। ওই ফাইল না করলে চিৎকার করে বলবে অনুব্রত মণ্ডল ফাইল করতে দেয়নি, সেটা শুনতে পাওয়া যায় না। ফাইল করো,